শরীর খারাপ না হয় কেন? বাবু ও তো দে ভাইকে একটু কেন বলতো, মাংস খাবে তো আজকে, মাংস খাবে যুদ্ধ করতে হবে। কেন পায়েস খেলো না? এ বল আজকে বার্থডে সেলিব্রেশনটা কেমন লাগলো? কেমন লাগলো বল? ভালো ভালো। মিমো তোমার কেমন লেগেছে? মিমো খাবো দে একটু কামড়াই। ঝেঙ্কু কেমন লাগলো আজকে বার্থডে সেলিব্রেশন? ভালো। খাওয়ার জন্য এই যে লিও জ্যাকের গিফট, এটা না আসো 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 লিও, লিও তোমার গিফট, লিও 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 তোমার গিফট নাও। আরে বাস, গিফট এই যে বাস, দারুন দারুন। তোমার ছবিটা তো না, দেখেছো না তোমার কত সবাই ভালোবাসে জ্যাককে, ভালোবাসে না? এই যে আমার লিও, এটা আমার লিও, আর ওর আর একটা আছে, ওর নাম জ্যাক। এদের সম্বন্ধে বলতে গেলে অনেক কথা বলতে হয়। তো প্রথম লকডাউনে ওরা, ওর মা আমাদের বাড়িতে আসে, ওদেরকে আমি ওর মাকে খাওয়াই। ওর মা প্রেগনেন্ট অবস্থায় এসেছিল, ওর মাকে খাওয়ার দাম খেতে দিতাম। যাই হোক, তো ওর মার পাঁচটা বেবি হলো। পাঁচটা বেবির মধ্যে পারবো কুকুরের একটা রোগ আছে জানেন তো, পারবো রোগে ওরা তিনজন মারা গেল। দুজনকে আমি খুব কষ্ট করে, একটা বাচ্চাকে জানেন তো অসুখ হলে কি হয়, প্রচণ্ড কষ্ট করে ওদের স্যুপ তৈরি করে, মেশিনতে ভাত পেস্ট করে, দুটো করে ওদের খাওয়াতাম, খাইয়ে বড় করেছি। এখন ওরা আমার সন্তানের মতন। আমার এক ছেলে আছে, আমি এদেরকেও আমি মনে করি আমার তিন ছেলে এখন। তো এদেরকে নিয়ে আমি আছি আজকে, ওদের এই এক বছর আজকে ওদের বার্থডে, তো একটু ছোট করে সেলিব্রেট করলাম। এই যে লিও জ্যাকের ভাত আজকে, আজকে বাচ্চার ভাত ওর, আজকে লিও জ্যাকের ভাত। সকালবেলা মাছের ঝোল ভাত খেয়েছে, এখন ওদের জন্য লেগ পিস দিয়ে ভাত দিচ্ছি। ওদের তো আমাদের খাবার দিই না, ওদের জন্য আলাদা রান্না হয়। তো আজকে আমাদের খাবার থেকে ওরা টেস্টি খাবার ভালোবাসে, না ওদের প্রবলেম হবে বলে, কিন্তু আজকে দিচ্ছি, আজকের জন্য ওদের ছাড় আছে। ওই যে ডুম্পা হোক বলছে, আপনি কি বলেছেন? ওরা চলে আসলো দেখো। বাবা খাও, এইটা না বললে লিও খায় না প্রতিদিন। গরম গরম না, না গরম খাও।
খাওয়ার সময় গায়ে হাত দেয় না বাবা খাও সোনা খেয়ে যাও খাওয়া দাওয়া করছে না ওগুলো খাবে ভাত খাবে না এই দেখো না আগে পেট ভরিয়ে ফেলবে দেখে এর এটা তোমার এটা তোমার খাও 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 ওদিকে যাবে না এখানে খাও এখানে খাও আর তুমি কিন্তু ওদের গায়ে হাত দেবে না ঠিক আছে ওরা কিন্তু এখন খাওয়া দাওয়া করে ওদের কেবার উপরে তুলে দিয়েছে হ্যাঁ তো এটা কি মুটি দিতে হবে ঠিক আছে খেয়ে নিই বাড়ি করবে জামা পাওয়া যায় শীতের জামা হ্যাঁ কিন্তু সাইজ না জানলে হবে না ঠিক আছে অমিত গেছিল তো অমিত কে বললো শীতের জামা আছে নাকি দেখ শীতের জামা পায়ের মোজা তুমি এটা তো খুব পছন্দ তুমি জানো না যদি একবার খাবারে আগে মুখ দিয়ে দেয় লিওকে খাওয়ানো যায় না আজ এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন নেক্সট কোনো ভিডিও নিয়ে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য টাটা।